প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমরা বাকি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমাকে চেনো, আবারও বলতেছি আমি শেফালি রায়, অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ চিটির বন্দর দিনাজপুর। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নার্সারি টু এর ইংরাজি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো লেসন বাই ইউজিং উইথ লেটার ABC, মানে আমরা লেটার দিয়ে আমরা কিভাবে ওয়ার্ড তৈরি করা শিখব। আজকে ABC এই তিনটি লেটার দিয়ে আমরা আজকে শব্দ শিখব, ওয়ার্ড আমরা তৈরি করা শিখব। তো শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখে নেই, এরপর আমরা কি দেখতে পাচ্ছি সবাই একটু বোর্ডে তাকাও। এখানে লুক, লিসেন অ্যান্ড সে, আমরা দেখব, শুনব এবং বলবো। তোমরা একটু দেখো। আচ্ছা, এখানে দেখো অনেক সুন্দর একটা ছবি ভেসে আসছে। শিক্ষার্থীরা, আমরা এই ছবিটা সবাই দেখেছি? আচ্ছা, দেখেছি। তো শিক্ষার্থীরা দেখো তো, এখানে এটা কিসের ছবি দেখা যাচ্ছে? এটা অনেক পরিচিত একটা ছবি, আমরা অনেক সময় দেখতে পাই। দেখো অনেকগুলো পা আছে, আবার এটা এভাবে পিলপিল করে চলে, আবার দেখো এই যে উপরে দুটা কি, এই যে পাগুলো যেমন আছে উপরেও আছে, এরকম আমরা ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটু তোমরা ভেবে বলো তো, তোমরা নিশ্চয়ই বলতে পারবে, একটু চেষ্টা করো। আচ্ছা, তোমরা বলতে পারবে এটা হচ্ছে একটা কিসের ছবি বলো তো? পিঁপড়ে। আমরা এই পিঁপড়ে ছবিটাকে আমরা অনেকবার দেখেছি, তাই না? আচ্ছা, আমরা তো পিঁপড়ে ছবিটা দেখেছি, আবার এই পিঁপড়ে যে আমরা শব্দ, ইংরেজি শব্দটা আমরা কি জানি? এটা হচ্ছে ইংরেজি শব্দ একটা আছে, এই শব্দটা আমরা এখন জেনে নিব। আচ্ছা দেখো, এখানে একটা লেখা চলে আসছে, এখানে দেখো ANT, কি হলো ANT? অ্যান্ট, ANT, অ্যান্ট। শিক্ষার্থীরা, এই অ্যান্ট অর্থ হচ্ছে কি বলতো? পিঁপড়ে। এই অ্যান্ট অর্থ হচ্ছে পিঁপড়ে। তাহলে আমরা এখানে অ্যান্ট লেখাটা দেখতে পেয়েছি। আচ্ছা, এখন দেখো তো এই অ্যান্ট, এই পুরো লেখাটার সামনে একটা বর্ণ চলে আসছে, এই বর্ণটা কি, রেড কালারের বর্ণটা কি তোমরা জানো? আচ্ছা, তোমরা জানো শিক্ষার্থীরা, এই রেড কালারের বর্ণটা হচ্ছে কি বলতো? আচ্ছা ঠিক, এটা হচ্ছে এ, কি বর্ণ বলতো? এ। আচ্ছা, এখন আমরা এই যে দেখছো অনেক একটা সুন্দর বৃত্তের মাঝখানে একটা এ লেখা চলে আসছে, আমরা তাহলে এ ফর আমরা জানি না, এ ফর অ্যান্ট কি হয় বলতো শিক্ষার্থীরা? এ ফর অ্যান্ট। তাহলে এই যে এখানে আমরা অ্যান্ট লেখাটা দেখতে পেয়েছি, এই অ্যান্ট লেখাটাই আজকে আমরা মূলত শিখলাম। কি শিখলাম বলতো? ANT, অ্যান্ট। ANT, অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে, ANT, অ্যান্ট। আচ্ছা শিক্ষার্থীরা, এরপর আমরা পরের ছবিতে যাব। আচ্ছা, এখানেও আবার আছে, আমরা দেখব, বলবো এবং শুনব। আচ্ছা দেখছো শিক্ষার্থীরা, অনেক সুন্দর একটা কিসের ছবি ভেসে আসছে বলতো? এটা কি বলতো? অ্যাপেল। এটা হচ্ছে অ্যাপেল, অনেক সুন্দর একটা তরতাজা অ্যাপেল। তোমাদের মনে হবে যে অ্যাপেলটা আমরা কি খেয়ে ফেলি, তাই না? অনেক সুন্দর একটা অ্যাপেল। আচ্ছা, আমরা এখন এই অ্যাপেল ছবিটা দেখলাম, আমরা এখন এই অর্থ আমরা হচ্ছে কি, এই যে অ্যাপেল লেখাটা চলে আসছে, আমরা জানি এটা হচ্ছে অ্যাপেল। আমরা একটু মুখে মুখে বলে নেই, APPLE, অ্যাপেল, APPLE, অ্যাপেল। এই অ্যাপেল হচ্ছে এই যে আপেল, আমরা আপেল খাই না? আমরা খাই, আবার মেহমান আসলে কি নাস্তা দেই, আমরা অনেক, আমাদের একটা প্রিয় ফল, এই ফলটা আমরা খাই, এটা হচ্ছে অ্যাপেল। কি বলতো সবাই? অ্যাপেল। কি বলতো? অ্যাপেল। আচ্ছা, অ্যাপেলের প্রথম যে ফার্স্ট লেটারটা রেড কালার, এই ফার্স্ট লেটারটা তোমরা জানো না, একটু আগেই তো আমরা দেখে নিলাম, এটা হচ্ছে কি বলতো? ফার্স্ট লেটারটা এ, ঠিক আছে, এটা হচ্ছে এ। আমরা এখন আরেকটু দেখে নিব আলাদাভাবে, এই যে দেখছো কত সুন্দরভাবে আমাদের এ লেটারটা চলে আসলো। আমরা তাহলে এখানে এই যে এ লেটার, এই দুই লেটার মিলে কিন্তু আমরা কি, এই অ্যাপেল লেখাটা আমরা শিখলাম, এটা হচ্ছে কি বলতো? এ, এটা এ। তাহলে ফার্স্ট লেটার হচ্ছে এ,
এ দিয়ে আমরা কি শিখলাম আজকে অ্যাপেল এর আগে আমরা কি শিখলাম অ্যান্ট তাহলে অ্যাপেল এবং অ্যান্ট আমরা জানতে পারলাম এরপরে স্লাইডে আমরা দেখব আচ্ছা পরের স্লাইডে আমরা এখন একটু লক্ষ্য করি তো কিসের ছবি চলে আসছে দেখছো শিক্ষার্থীরা তোমাদের অনেক প্রিয় একটা ছবি ভেসে আসছে এটা কি বলতো এটা হচ্ছে একটা খেলনা ছবি কি বলতো খেলনা এটা কিসের খেলনা এটা দিয়ে আমরা কি খেলি বলতো এটা দিয়ে আমরা ক্রিকেট খেলি এটা হচ্ছে একটা ব্যাট ক্রিকেট ব্যাট আমরা কি ব্যাট দিয়ে ক্রিকেট খেলি না এইটা হচ্ছে ক্রিকেট ব্যাট আচ্ছা শিক্ষার্থীরা এই ব্যাট তোমরা তো জানো এই ব্যাট কি করি বলতো আমরা খেলি অনেক সময় আমরা কি ক্রিকেট খেলার সময় এই ব্যাট ব্যবহার করি বাসায় খেলি বন্ধুদের সঙ্গে খেলি আচ্ছা এরপর এটাতে আমরা এখন দেখে নিব এর লেখাটা আমরা কি লেখা চলে আসলে এটা হচ্ছে ব্যাট বি এ টি ব্যাট আচ্ছা বি এ টি ব্যাট এই লেখাটা আমরা এই শব্দটা আমরা জানি কিন্তু আমরা এখন লেখাটা একটু শিখে নিব সবাই বলো বি এ টি ব্যাট বি এ টি ব্যাট শিক্ষার্থীরা একটু তোমরা সবাই একটু মুখে মুখে বলার চেষ্টা করো বি এ টি ব্যাট বি এ টি ব্যাট এই তো সুন্দর আমরা এখন আমরা তো জানি ফার্স্ট লেটারটা কি বলো তো এটা ফার্স্ট লেটারটা তোমরা সবাই জানো দেখো আমরা কিন্তু এই আমরা কিন্তু অনেকবার এই বর্ণগুলা বাসায় পড়েছি স্কুলে পড়েছি তাই না আচ্ছা ঠিক তোমরা বলতে পারতেছো এটা হচ্ছে কি বলতো বি লেটার কি বলতো বি লেটার ফার্স্ট লেটারটা কি বলতো বি আচ্ছা শিক্ষার্থীরা আমরা এখন দেখে নিব এই বি লেটারটা কিভাবে আসছে দেখতেছো কত সুন্দরভাবে আসলো বি লেটারটা উপর থেকে আসলো অনেক সুন্দর লাগলো তাই না অনেক মজা পেয়েছে না অনেক সুন্দরভাবে বি লেটারটা আসলো তাহলে আমরা বি ফর জানি ব্যাট বি ফর ব্যাট তাহলে আমরা একটু ব্যাট লেখাটা বলে নেই বি এ টি ব্যাট বি এ টি ব্যাট বি এ টি ব্যাট আচ্ছা গুড শিক্ষার্থীরা এরপরের স্লাইডে আমরা এখন যাব দেখি তো এরপরের স্লাইডে আমরা কি দেখতে পাই আচ্ছা দেখতেছো কত সুন্দরভাবে লেখাটা ঘুরে 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 এই যে বসলো আচ্ছা এরপরে এখন দেখি এখানে কি ছবি ভেসে আসে ও দেখতেছো কত সুন্দরভাবে ঘুরে 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 ছবিটা আসতেছে এটা কি শিক্ষার্থীরা এটা তো তোমরা সবাই জানো তোমাদের সবার প্রিয় একটা খেলনা এই প্রিয় খেলনাটা কি বলতো বল আচ্ছা তোমরা সবাই বলতে পারতেছ এই প্রিয় খেলনাটা হচ্ছে তোমাদের একটা প্রিয় খেলনা বল আচ্ছা এই বল তো আমরা ছোটবেলা থেকেই বল বল বলে আসি তাই না বল বলে থাকি খেলা খেলার সময় বলি স্কুলে বই আমরা ইংরেজি ওয়ার্ড শেখার সময় আমরা এই বল পড়াটা পড়ে থাকি তাহলে আমরা কি ফর বল জানি আমরা একটু দেখে নেই বল লেখাটা আগে দেখে নেই এই যে দেখো বি এ এল এল বল বি এ এল এল বল শিক্ষার্থীরা এই বল লেখার তো আমরা জেনে নিই একটু জেনে নিলাম বি এ এল এল বল এখন এটার ফার্স্ট লেটারটা কি বলতো এটার ফার্স্ট লেটারটা বল এটার ফার্স্ট লেটারটা বল আচ্ছা তাহলে এই বি এর ফার্স্ট লেটার যেহেতু বল আমরা এখন দেখে নিব তো উপরে বড় করে কি লেখা চলে আসে ই যে আমরা দেখলাম উপর থেকে বি লেখাটা চলে আসলো দেখো কত বড় কত সুন্দরভাবে বিটা লেখা আছে তাই না তোমাদের দেখতে অনেক ভালো লাগবে কিন্তু দেখো কত সুন্দরভাবে যে মাঝখানে একটা বৃত্তের মাঝখানে এই বিট লেখাটা চলে আসলো আচ্ছা দেখো তো শিক্ষার্থীরা এই ফার্স্ট লেটার এবং এই ফার্স্ট লেটার কিন্তু একই তাই না এই ফার্স্ট লেটার আর এই ফার্স্ট লেটার তো একই তাহলে আমরা বি ফর জানি কি বলতো বি ফর বল বি ফর বল তাহলে আমরা বল লেখাটা আরেকবার বলে নেই বি এ এল এল বল বি এ এল এল বল গুড এরপরের স্লাইডে যাই আচ্ছা আচ্ছা দেখো লুক লিসেন অ্যান্ড সে ওই যে একই আমরা আবারও দেখব বলবো এবং শুনবো তাই না আচ্ছা আমরা এখন দেখি তো কি ছবি ভেসে আসে ওর বাবা দেখতেছো কত সুন্দরভাবে বিড়ালের ছবিটা চলে আসলো একদম এপাশ ওপাশ করে চলে আসলো দেখো এটা আমরা তো সবাই জানি এটা আমাদের একটা পরিচিত কি প্রাণী আমরা কি দেখি না আমাদের বাসায় পোষা প্রাণী না আমাদের অনেকের বাসায় এটা কিন্তু আছে তোমরাও একটু মনে করে দেখো তো তোমাদের বাসায় আছে কি না হ্যাঁ
চুপে চুপে ঘরে যায়, আবার চুপে চুপে তোমাদের প্রিয় খাবার খেয়ে নেয়, দুধ খেয়ে নেয়, মাছ খেয়ে নেয়, মাংস খেয়ে নেয়। দেখো না, তোমরা একটু মনে করো তো, এই তো তোমরা বুঝতে পেরেছো তোমাদের বাসায় সবাই রে বাসায় আছে এই প্রাণীটা। এটা হচ্ছে কি বলো তো, একটু ভেবে বলো, তোমরা তো সবাই জানো এই প্রাণী তোমাদের বাসায় আছে, একটু ভেবে বলো এটা হচ্ছে কি বলো। এই তো তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা হচ্ছে একটা বিড়ালের ছবি। তাহলে বিড়ালের ছবি, আমরা তো বাংলা শব্দটা জানি বিড়াল, একটু ইংরেজি শব্দটা এখন শিখব। এই যে দেখো, চলে আসছে ইংরেজি লেখাটা CAT, ক্যাট, CAT, ক্যাট। তাহলে ক্যাট, ক্যাটের অর্থ হচ্ছে কি বলতো, বিড়াল। CAT, ক্যাট, ক্যাটের অর্থ হচ্ছে বিড়াল। তাহলে আমরা জানি ক্যাট মানে বিড়াল। আচ্ছা শিক্ষার্থী দেখো তো, সামনে ফার্স্ট লেটারটা লাল রেড কালার, ফার্স্ট লেটারটা কি বলতো, আমরা তো জানি এটা কি বর্ণ বলতো, তোমরা আবার একটু বলে নাও। এই তো ঠিক তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে সি বর্ণ। কি বর্ণ বলতো, সি বর্ণ। তাহলে আমরা তো জানি কি, সি ফর কি, আমরা ক্যাট পড়েছি তাই না। এবার আমরা একটু দেখে নেই তো বড় অক্ষরে, এই যে দেখতেছো কত সুন্দরভাবে সি লেখাটা চলে আসলো, দেখো কত সুন্দর। এখানে দেখো সি এর উপরে আবার একটু কি সুন্দরভাবে কার্টুনের মতো দেওয়া আছে, সিটা কিন্তু হাসতেছে, তোমাদের দেখে সবাইকে দেখে হাসতেছে, তোমরা অনেক আনন্দ করে ক্লাস দেখতেছো, এই জন্য সিলে বর্ণটাও কিন্তু তোমাদের দেখে হাসতেছে। তাহলে আমরা আজকে এখন আমরা জানতে পারলাম সি ফর ক্যাট। আমরা জানি সি ফর ক্যাট, কিন্তু আমরা এখন শব্দটা শিখলাম CAT, ক্যাট, CAT, ক্যাট। আচ্ছা আমরা এর পরের স্লাইডে দেখি, পরের স্লাইডে আমাদের দেখি তো কি ছবি ভেসে আসছে। ও দেখতেছো কত সুন্দরভাবে এই ছবিটা চলে আসলো, অনেক সুন্দর একটা কিসের ছবি বলতো। এই তো তোমরা সবাই ভেবে বলো, এটা কিন্তু তোমাদের সবার বাসার আছে, তোমরা কিন্তু এটা কি অনেক কাজে ব্যবহার করো তাই না। তোমাদের প্রিয় খাবার, তোমরা কি খাও, দুধ খাও, আবার কি খাও, চা খাও, তাহলে এটা কি বলতো। এই তো তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা হচ্ছে কি কাপ, কি বলতো কাপ। তাহলে কাপ তো আমরা সচরাচর বলে থাকি, এখন আমরা এখন কি শিখবো, আমরা এখন আমরা এই কাপের ইংরেজি শব্দটা আমরা এখন জেনে নিব। আচ্ছা দেখতেছো এখানে যে লেখাটা ঘুরে ঘুরে চলে আসলো, এখন সামনের বর্ণটাও আবার চলে আসবে, দেখো উপর থেকে এই যে সামনের লেখাটা চলে আসলো, দেখো অনেক সুন্দর একটা লেখা তাই না। এটা কি বলতো, আমরা তো এর আগে দেখে নিলাম সি, কে দেখে নিলাম সি, তাহলে CUP, কাপ, CUP, কাপ। কাপ কাপ মানে কি, এই যে কাপ, এই কাপে কি করি আমরা অনেক কিছু, কি আমরা চা খাই, আবার ই খাই, দুধ খাই তাই না, অনেক সুন্দর একটা কাপের ছবি। আচ্ছা ফার্স্ট লেটারটা তো আমরা জানি কাপ, এই যে রেড কালারের ফার্স্ট লেটারটা, এবার আমরা আরেকটু বড় অক্ষরে দেখে নিই। এই যে দেখতেছো কত সুন্দরভাবে অনেক সুন্দর একটা কি সি চলে আসলো। তাহলে শিক্ষার্থীরা আমরা জানি সি ফর কাপ, সি ফর কাপ। তাহলে আমরা এখন শব্দ শিখলাম CUP, কাপ, CUP, কাপ। আচ্ছা শিক্ষার্থীরা এর পরের স্লাইডে এখন আমি যাচ্ছি, এরপরে দেখে নাও, এখন আমরা দেখব ম্যাচিং লেটার উইথ পিকচার। লেখাটা এখানে যে লেখাটা আছে ম্যাচিং উই লেটার উইথ পিকচার, আমরা যে ছবিগুলা দেখলাম এবং এ যে আমরা শব্দগুলা আমরা জানতে পারলাম, এখন আমরা ওগুলোর সঙ্গে কিভাবে আমরা ছবি মিল করে নিতে পারি তা আমরা এখন শিখব। এখানে দেখো অনেক মজার মজার লেখা, অনেক মজার মজার ছবি চলে আসবে। এই যে এখানে একটা লেখা চলে আসছে অ্যাপেল, কি লেখা চলে আসছে, অ্যাপেল, অ্যাপেল লেখা এখন চলে আসছে। এর পরের লেখাটা দেখো তো কি আসে, কাপ, CUP, কাপ। আমরা এখন একটু আগে আমরা কাপ লেখাটা জানলাম, CUP, কাপ। এর পরেরটা দেখি আমরা BAT, ব্যাট, BAT, ব্যাট। তাহলে আমরা অ্যাপেল, কাপ এবং সরি বল, বল পেলাম। তাহলে কি কি শব্দ পেলাম আমরা, হোয়াট পেলাম, অ্যাপেল, কাপ এবং বল। এরপরে দেখি তো আমরা কি কি পিকচার চলে আসছে, এই যে এখানে আমরা একটু আগে দেখলাম না অনেক সুন্দর একটা ছবি, কি বলতো এটা কাপ। তারপরে দেখো তো কি আসতেছে, এই যে বল, বলটা ঘুরে ঘুরে বসে পড়লো। এরপরে দেখি কি আসতেছে, অ্যাপেল। তাহলে এখানে দেখো কাপ, বল, অ্যাপেল, তিনটা আমরা ছবি
পেয়েছি। শব্দ পেয়েছি কি কি বলতো? অ্যাপেল, কাপ, বল। তাহলে আমরা এখন মিল করে নিব। এখানে প্রথমে লেখা আছে অ্যাপেল, তাহলে অ্যাপেল তো লেখা আছে, এখন অ্যাপেলটা কোথায় আছে আমরা তো দেখতে পাচ্ছি, তাই না? তাহলে অ্যাপেলটা কোথায় আছে বলতো? তোমরা একটু দেখে নাও, এই যে অ্যাপেল। তাহলে অ্যাপেল, অ্যাপেল মিল হয়ে গেল না? লেখার সঙ্গে আমরা কি ছবিটার মিল করে ফেললাম। এরপরে আছে সিইউপি, কাপ, সিইউপি কাপ। তাহলে কাপের ছবি আমরা কোথায় দেখতে পাচ্ছি বলতো? এইখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানেও আমরা এখন দাগ টেনে এই যে মিলটা দেখে নিলাম, এই যে মিল হয়ে গেল, এই লেখার সঙ্গে ছবির মিল হয়ে গেল। আচ্ছা, এবার এখন বাকি আছে বিএএলএল, বল, বিএএলএল বল। বলের সঙ্গে কি লেখা? এই যে বল, ছবি এপাশে, লেখার পাশে ছবি এপাশে। তাহলে এখন বাকি থাকলো বল, এখানেও আমরা কি দেখব? মিল করে দিয়ে দেবো। আচ্ছা, এটা তাহলে আমাদের অ্যাপেল হলো, কাপ হলো, বল হলো। তাহলে এখানে কটা শব্দ আছে? অ্যাপেল, কাপ, বল। এই যে কাপ, বল, অ্যাপেল, আমরা তিনটা ছবি পেয়েছি এবং আমরা কি তিনটা ওয়ার্ড পেয়েছি। আচ্ছা, এরপরের দেখি স্লাইডে আমরা এখন দেখব যে কি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, এখানে আছে একই যে ম্যাচিং লেটার উইথ পিকচার, আমরা কিভাবে, আচ্ছা এই যে চলে আসছে এ এন টি অ্যান্ট, কি আসছে বলতো লেখা? এ এন টি অ্যান্ট, বি এ টি ব্যাট, সি এ টি ক্যাট। আচ্ছা, এই যে চলে আসলো ব্যাট, তারপরে দেখি কি আসতেছে, এই যে চলে আসলো ক্যাট, তারপরে আসলো অ্যান্ট। তাহলে এখন আমরা কি করব? এখানে আছে অ্যান্ট, এ এন টি অ্যান্ট, বি এ টি ব্যাট, সি এ টি ক্যাট। তাহলে অ্যান্ট, অ্যান্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ট কোথায় দেখতে পাচ্ছি বলতো? আচ্ছা, ঠিক বলেছো, আমরা এখানে অ্যান্টের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন অ্যান্ট মিল করে দিব। আচ্ছা, অ্যান্ট মিল হয়ে গেল। এবার বি এ টি ব্যাট, ব্যাটটাকে আমরা এখন দেখি তো মিল করে দেই, এই যে বি এ টি ব্যাট হয়ে গেল। এরপর সি এ টি ক্যাট, আচ্ছা সি এ টি ক্যাট। তাহলে অ্যান্ট, ব্যাট, ক্যাট, অ্যান্ট, ব্যাট, ক্যাট। তাহলে আমরা এখানে ছবির সঙ্গে এই শব্দগুলো আমরা মিল করে দিলাম, অ্যান্ট, ব্যাট, ক্যাট। আচ্ছা, এরপরে দেখি, তাহলে আমরা, আচ্ছা শিক্ষার্থীরা, আমরা যে শব্দগুলো আমরা জানলাম, আমরা আশা করি এই শব্দগুলো আমাদের সবাইকে জানা এবং আরও আমরা আজকে জানতে পারলাম। এখানে আমরা কি করব? এই শব্দগুলো আমরা এখন, আমরা যেগুলো শব্দ জানলাম সেগুলো কিন্তু আমরা বাসায় আমরা আবারও লিখব, লেখার চেষ্টা করব। সবাই দেখো, এখানে কয়েকটা যে শব্দগুলো আমরা শিখলাম সেগুলো দেওয়া আছে, একটু আমরা সবাই আর একটু পড়ে নেই। এ এন টি অ্যান্ট, বি এ এল এল বল, সি ইউপি কাপ, এ পি পি এল অ্যাপেল, বি এ টি ব্যাট, সি এ টি ক্যাট। তাহলে আরেকবার বলে নেই, এ এন টি অ্যান্ট, বি এ এল এল বল, সি ইউপি কাপ, এ পি পি এল অ্যাপেল, বি এ টি ব্যাট, সি এ টি ক্যাট। আচ্ছা শিক্ষার্থীরা, এই পর্যন্ত আজকে এই ক্লাসটা আমরা এই বাসায় শব্দগুলো সবাই সুন্দরভাবে লিখব। সবাইকে ধন্যবাদ।